সাত সুরের সাত কাহন। খুবই সুমন, সঞ্জীব দা, মোহিনের ঘোড়াগুলি, প্রতুল মুখোপাধ্যায়ের বা অঞ্জন বলেন, নচি বলেন, সেই সময়কার গানের একটা প্রভাব আমরা লক্ষ্য করি। সঞ্জীব দা আরেকজন মানুষ যে আমার লেখালেখির জীবনে, যাকে আমি দুজন মানুষকে গুরু মানি, মানে ধরো যাদের লেখা যাদের মতন আমি আসলে ওইভাবে তো আসলে বলা যায় না যে এরকম লিখতে চাই, কিন্তু আমি আসলে লিখতে চাই সঞ্জীব দার মতন, আমি লিখতে চাই কবি সুমন। সঞ্জীব দার সাথে প্রথম দেখা আসলে বাপ্পা ভাইয়ের সূত্রেই, বাপ্পা ভাইয়ের সাথে। বাট তার আগে আমি তো সঞ্জীব দাকে মানে সবাই চিনত। আমি বাপ্পা ভাইয়ের সাথে কাজ শুরু করি তখন বাপ্পা ভাইয়ের আহ অ্যালবামটা বেরিয়েছে, দল ছোটের বাপ্পা, সঞ্জীব, মিঠু, তিনজন ছিল। তখন আমি দেখলাম যে ওই ক্যাসেটের, তখন তো ক্যাসেটের যুগ, আমরা জানি যে কে কোন লিরিক লিখছে, কে সুর করছে, এগুলো সব মুখস্থ হয়ে দেখি যে কথা সব সঞ্জীব চৌধুরী। এবং ওই সময় ধরো এই যে আমি কবি সুমন শোনা শুরু করেছি, মোহিনের ঘোড়াগুলো, প্রতুল মুখোপাধ্যায়, নচিকেতা, অঞ্জন, ওই যে একটা মানে মেটাফোর গানে যে শুধু আমি তুমির বাদে, বাংলাদেশে ওই সময় অনেক মেটাফরিক গান ছিল, ফিডব্যাক, ইভেন ওয়ারফেস, অনেক এরকম গান আছে আমাদের, কিন্তু বিচ্ছিন্নভাবে ছিল সেগুলো, মানে প্রচুর আমি তুমির গানের ভিড়ে ভিড়ে এগুলো ধীরে ধীরে ছিল। তো ওই একটা সময় না ওই আমি মানে ওই সুমন, অঞ্জন, নচিকেতা, দলছুট, এটা খুব কম্প্যাক্ট একটা সময়, যে মনে করো যে আমি তো চিন্তা করলাম তখন আমি যে লিখি লেখালেখি শুরু করেছিলাম তখন গীতিকার হবো, সেই স্বপ্ন স্বপ্নালু চোখে ঘুরে বেড়াচ্ছি,